সর্বজয়াকে আজকাল মানুষ বলে ভুল হয়। সে ঘর থেকে বের হয় না কতদিন, সে নিজেও জানে না। তার ঘরের দরজা জানালা বন্ধই থাকে, খুব দরকার না হলে সেগুলো খোলা হয় না। ঘরে আলো জ্বলে না, কেউ আলো দিলেও সর্বজয়া কথা বলে না। তবে তার শরীর জবাই করা মুরগির মতন কাঁপতে থাকে, সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই এতদিনে সর্বজয়া কখনো কাঁদেওনি। এই ঘরে আজকাল কেউ আসে না, রেণুকার শরীর আরো ভারী হয়ে এসেছে। রেণুকার শরীর আরো ভারী হয়ে এসেছে, যে কোনো দিন তার সন্তান হবে। দেবেন্দ্র নারায়ণকে রোজ ভোরে হরিহরণ ছাদে নিয়ে যায়, খগেনের সাথে কারো খুব একটা কথা হয় না। সারাক্ষণ নিচের ঘরের দরজার কাছে বসে সে ঝিমায়, কারো কিছু প্রয়োজন হলে সেই কাজ সেরে এসে আবার বসে থাকে। দাসী অতসীবালা রেণুকার দেখভাল করছে, যে যার কাজ করলেও মনে হচ্ছে প্রাণহীন এক মৃত্যুপুরী যেন এই মহল। অথচ গঙ্গা মহলের সবচেয়ে সরব, সবচেয়ে প্রাণবন্ত ছিল দেবেন্দ্র নারায়ণের এই মহলখানি। সেদিন সুদক্ষিণা ঘরে ঢুকে চুপচাপ সর্বজয়ার গা ঘেঁষে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। সর্বজয়া কথা বলল না, অন্ধকারে যেমন পড়েছিল তেমন পড়েই রইল। সুদক্ষিণা হঠাৎ ডাকল, দিদি। সর্বজয়া কোনো উত্তর দিল না। সুদক্ষিণা আবারও ডাকল, ও দিদি কথা বল। সর্বজয়া নিষ্প্রাণ পড়েই রইল। সুদক্ষিণা এবার সর্বজয়ার শরীরে হাত রাখল, মুহূর্তেই তীক্ষ্ণ তীরের মতন যেন ছুটে এলো সর্বজয়ার হাত। সে এক ঝটকায় সুদক্ষিণার হাতখানি সরিয়ে দিয়ে উঠে বসল। আবছা অন্ধকারে সুদক্ষিণা তার দিদির দিকে তাকিয়ে রইল। সর্বজয়া কাঁপছে, তার বুক দ্রুত লয়ে ওঠানামা করছে, নাকের পাটা ফুলে ফুলে উঠছে, যেন তপ্ত নিঃশ্বাসে পুড়িয়ে দিতে চাইছে সবকিছু। সুদক্ষিণা ভারী ভয় পেয়ে গেছে, সে কাঁদো কাঁদো গলায় বলল, তোমার কি হয়েছে দিদি? সর্বজয়া এই কথারও কোনো উত্তর দিল না। সুদক্ষিণা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, তুমি আমায় মারবে আগের মতন? তারপর আমি কাঁদলে আমার চুল বেঁধে দেবে? এই যে দেখো আমার চুল কত বড় হয়েছে, কিন্তু তুমি তো আর আমার সাথে কথাই বলো না। সর্বজয়া যেমন বসেছিল তেমন বসেই রইল। সুদক্ষিণা বলল, আমার সাথে ছাদেও যাও না, তুমি এমন কেন হয়ে গেলে? আমার তোমায় ভয় লাগে দিদি, খুব ভয়। সুদক্ষিণা ভয়ে ভয়ে তার একখানা হাত আবার সর্বজয়ার দিকে বাড়িয়ে দিল। সর্বজয়া এবার আর ছিটকে সরে গেল না, আঘাতও করল না। সুদক্ষিণা সাহস পেয়ে আরো খানিকটা এগোল, তারপর পা তুলে পালঙ্কের উপর উঠল। সর্বজয়া নড়ল না, ঠায় বসে রইল। সুদক্ষিণা সর্বজয়ার চুলের ভেতর আলতো করে হাত রাখল, তারপর তার ছোট হাতখানা দিদির মাথায় বুলিয়ে দিতে দিতে বলল, মা বলেছে তোমায় কেউ মেরেছে। কে মেরেছে দিদি? মাস্টার মশাই, ওই যে গান শিখতে চাইতে না বলে? আমি মাকে বলেছি আমিও আর মাস্টার মশাইয়ের কাছে গান শিখবো না। সে তোমায় মারলো কেন? আমি অবশ্য আরো একখানা কথা ভেবেছি, মাস্টার মশাই যখন আমায় ছাদের ঘরে গান শেখাতে নিয়ে যাবেন, তখন আমি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব, একদম ঠিক হবে, তাই না দিদি? সুদক্ষিণা তার দিদির চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু দিদি কোনো কথা বলছে না দেখে সে তার মুখখানা নিয়ে গেল দিদির আরো কাছে, তারপর হাতখানা আলতো করে ছোঁয়ালো দিদির গালের ওপর। এবার ফিসফিস করে বলল, দিদি, ও দিদি একটু কথা বলো, দিদি একটু কথা বলো, তুমি রোজ আমায় মেরো, আমি আর মাকে বলবো না, আমায় বকো তাও বলবো না, তুমি যা বলবে আমি সব শুনবো। ও দিদি, দিদি একটু কথা বলো দিদি। সুদক্ষিণার ঠোঁট ফুলে ফুলে উঠছে, কেঁপে কেঁপে উঠছে, তার চোখের দুকুল উপচে উঠছে। সে কাঁদতে চাইছে না, কিন্তু তার চোখ বেয়ে ফোঁটা ফোঁটা জল টুপটাপ ঝরে পড়তে লাগলো। সে দু হাতে তার দিদির গাল চেপে ধরেছে, দিদির মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে দিদিকে অবিরাম ডাকতেই থাকলো। তার চোখের জলে দিদির কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু তার দিদি সর্বজয়া একবারের জন্য তার দিকে চোখ তুলে চাইল না, একটি কথাও বলল না, একবারের জন্যও না। সে তাকিয়ে আছে শূন্যে, কোনো এক নিঃসীম শূন্যতায়। সেই নিঃসীম শূন্যতার ঠিকানা অতটুকু সুদক্ষিণার জানা নেই।
রেণুকা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। ঘটনাটি হতে পারত গঙ্গামহল এবং বিষ্ণুপুরের সবচেয়ে আলোচিত ঘটনা, সবচেয়ে আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হওয়ার কথা ছিল এই নবজন্ম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে গঙ্গামহলে তেমন কোনো আড়ম্বর নেই, নেই দেবেন্দ্র নারায়ণের মহলেও, বরং সকলের ভেতরেই এক আশ্চর্য নিষ্পৃহতা, যেন এই মুহূর্তে এই জন্মের ঘটনাটির চেয়ে অনাকাঙ্ক্ষিত আর কিছু নেই। দেবেন্দ্র নারায়ণও যেন চান না এ নিয়ে কোনো আড়ম্বর হোক। হরিহরণ সেই রাতে বারোহাটি গিয়েছিল, দিন কয়েক থেকে আবার ফিরে এসেছে। গঙ্গামহল এই মুহূর্তে পুরোপুরি শান্ত, তবে এই শান্ত গঙ্গামহলের ভেতরে ভেতরে যে চাপা অস্থিরতার হাওয়া বয়ে যাচ্ছে তা কেউ জানছে না, জানছে কেবল এক বীণাবালা। বীণাবালার সকল ইচ্ছেই মোটামুটি পূর্ণ হয়েছে, কিন্তু এখন অবধিও তিনি সিন্ধুকের কোনো খোঁজ বের করতে পারেননি। এই খোঁজ বের করতে না পারা অবধি তার শান্তি নেই, এই ভয়ঙ্কর আশঙ্কা নিয়ে প্রতি মুহূর্ত পার করতে হচ্ছে তার। মনে হচ্ছে বিষাক্ত তীক্ষ্ণ ছোরা হাতে তার পিঠের কাছেই কোথাও দাঁড়িয়ে রয়েছে এক অদৃশ্য আততায়ী। এর মধ্যে বার কয়েক গোপীনাথ সরকারের সাথে বসেছিলেন বীণাবালা, কিন্তু গোপীনাথ সরকার তাকে তেমন কোনো উল্লেখযোগ্য তথ্যই দিতে পারেননি। অবশেষে বিভূতিনাথ সাহার সাথে সিন্ধুকের ধনরত্ন খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। পুরো ঘটনা শুনে বিভূতিনাথ সাহা বজ্রাহতের ন্যায় বসে রইলেন। এ কি করে সম্ভব? সেই রাতে গোপীনাথ সরকারের সাথে আবার বসলেন বীণাবালা, সাথে রইলেন বিভূতিনাথ সাহাও, কিন্তু গোপীনাথ সরকারের সেই একই কথা, তিনি জানেনই না কি ঘটেছে। পরদিন ভোরে গোপীনাথ সরকারকে নিয়ে বীণাবালা আর বিভূতিনাথ সাহা বিষ্ণু নারায়ণের মহলের নিচে সিন্ধুক রাখার সেই ঘরে আবার ঢুকলেন। পুরো বিষয়টি সচক্ষে দেখে ভীষণ চিন্তিত ও শঙ্কিত হয়ে পড়লেন বিভূতিনাথ সাহা। এমন দুর্ভেদ্য জায়গা থেকে এই বিশাল পরিমাণ অর্থ স্বর্ণালঙ্কার কে সরিয়েছে, কিভাবে সরিয়েছে? তাছাড়া ওই পরিমাণ স্বর্ণালঙ্কার একদিনে সরানো অসম্ভব, এর জন্য এক নাগাড়ে বহুদিন কারো এখানে আসতে হয়েছে, কিন্তু কে সে? বিভূতিনাথ সাহা চিন্তিত গলায় বললেন, নায়েব মশাই, আপনি নিশ্চিত যে এখানে আসার চাবি একখানাই? গোপীনাথ সরকার বলল, আগে একখানাই, এ কথা আমি বড় বউকে বহুবার বলেছি, আর সেই চাবি থাকতো জমিদার কর্তার কাছেই, কখনো কিছু দরকার হলে তিনি আমায় দিতেন। বিভূতিনাথ সাহা বললেন, কিন্তু একখানা কথা ভেবে দেখুন, এই এত বড় বড় সিন্ধুক, এর ভেতরে যে পরিমাণ স্বর্ণালঙ্কার ছিল তাই একদিনে একসাথে সকলের চোখ এড়িয়ে এখান থেকে সরিয়ে নেওয়া অসম্ভব। এসব সরাতে হয়েছে দিনের পর দিন, একটু একটু করে। এখন বলুন, গঙ্গামহলের বাইরে থেকে এসে এই কাজ করা কি কারো পক্ষে সম্ভব? আর গঙ্গামহলের ভেতরের এমন দুর্ভেদ্য জায়গা থেকে কার সাধ্য এই সকল কিছু এতদিন ধরে এভাবে সরায়? বীণাবালা এবং গোপীনাথ সরকার দুজনই নীরবে দাঁড়িয়ে রইলেন। বিভূতিনাথ আবার বললেন, নায়েব মশাই, আপনি বুঝতে পারছেন আপনাকে আমরা কত বড় অভিযোগ থেকে রেহাই দিচ্ছি? আমরা চাইলেই আপনাকে অভিযুক্ত করতে পারি, কারণ আপনি ছাড়া আর কারো পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আপনি বলুন, সম্ভব? গোপীনাথ সরকার আজকাল প্রকৃতই অসহায় বোধ করছেন, তার নিজেরও আজকাল নিজেকে সন্দেহ হয়, মনে হয় হয়তো সে নিজেই কাজটি করেছে, তার এখন ঢের বয়স হয়েছে, হয়তো সেই বয়সের কারণেই ভুলেও গেছে, কিন্তু সে জানে এটি অসংলগ্ন চিন্তা, প্রচণ্ড এলোমেলো হয়ে যাচ্ছে নিজের ভেতরটা, নিজেকেই নিজে অবিশ্বাস করতে শুরু করেছে, নিজের ছায়া দেখেও অবিশ্বাসে সন্দেহে কুঁকড়ে যাচ্ছে। বীণাবালা যত যাই বলুন, সে নিজের কাছে নিজে প্রচণ্ড অপরাধী হয়ে গেছে। এ সকল দেখে রাখার দায়িত্ব ছিল তার, কিন্তু সেই দায়িত্ব পালনে সে ব্যর্থ হয়েছে, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? গোপীনাথ সরকার হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল। সে কান্না জড়িত গলায় বলল, আমায় শাস্তি দিন, আমি বিশ্বাস রক্ষা করতে পারিনি, জমিদার কর্তা আমায় কত বড় গুরুভার দিয়ে গিয়েছিলেন কিন্তু আমি তা রাখতে পারিনি। বিভূতিনাথ এবং বীণাবালা কিছু বললেন না।
গোপীনাথ সরকার তার বুক চেপে ধরে মেঝেতে বসে পড়ল। বিভূতিনাথ হঠাৎ বীণাবালাকে বললেন, দেখি এই সিন্দুকের চাবিখানা দাও তো। বীণাবালা চাবির গোছা থেকে একখানি চাবি খুলে বিভূতিনাথের হাতে দিলেন। বিভূতিনাথ সেই চাবিখানা নিয়ে সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসলেন। কিন্তু হাঁটু গেড়ে বসেই বিভূতিনাথের নাক কুঁচকে গেল। তিনি কোনো একটা সমস্যা অনুভব করছেন। সমস্যাটা কি? বিভূতিনাথ সিন্দুকের গায়ে চাবি ঠুকিয়ে মোচড় দিতেই সিন্দুক খুলে গেল। তিনি বীণাবালার দিকে মুখ ফিরিয়ে বললেন, এতদিন ধরে বন্ধ থাকা তালার ভেতরটা মরিচা পড়ে কঠিন হয়ে থাকার কথা, কিন্তু এই তালা তো মনে হচ্ছে রোজ রোজ খোলা হতো। তালার ভেতরটা একদম হড়হড়ে তেলের মতন। কথা বলতে গিয়ে বিভূতিনাথ হঠাৎ থমকে গেলেন। তার নাকের পাটা ফুলে ফুলে উঠছে, উত্তেজনায় তার কপালের শিরা কাঁপছে। তিনি খানিক নিচু হয়ে তালার ফুটোয় নাক চেপে ধরে দীর্ঘ নিঃশ্বাস নিলেন, তারপর ঝট করে উঠে দাঁড়ালেন। গোপীনাথ সরকারের কাছে গিয়ে উত্তেজিত ভঙ্গিতে বললেন, নায়েব মশাই, দীপেন্দ্র নারায়ণ কি এই চাবির কথা জানত? গোপীনাথ সরকার বলল, হুঁ জানতেন, চাবির কথা তো মেজকর্তা ছোটবাবু দুজনই জানতেন। বিভূতিনাথ সাহেব আর কঠিন গলায় বললেন, আমি মেজকর্তার কথা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি ছোট দীপেন্দ্র নারায়ণের কথা। দীপেন্দ্র নারায়ণের কি কখনো এই চাবি পাবার কোনো সুযোগ ছিল? গোপীনাথ সরকার যেন এই প্রশ্নের গুরুত্ব অনুধাবন করতে পারল, সে সাথে সাথে জবাব দিল না, কিছুটা সময় চুপ করে রইল। তারপর বলল, দীপেন্দ্রবাবুর চাবিখানা পাবার সুযোগ ছিল কিনা জানি না, তবে তিনি তো মাঝে মাঝেই জমিদারকর্তার কাছে এই মহলে আসতেন, কিন্তু পিতার কাছে তিনি প্রয়োজনে অপ্রয়োজনে আসবেন, তাতে আলাদা করে কিছু তো কখনো ভাবিনি, ভাবা যায় না। বিভূতিনাথ বললেন, এমন কি হতে পারে যে জমিদার বাবু চাবির গোছাখানা এমন কোথাও রাখতেন যেটা দীপেন্দ্র নারায়ণ জানত? এবার পেছন থেকে কথা বলে উঠল বীণাবালা। তিনি বললেন, বিভূতিবাবু আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি দীপেন্দ্রকে সন্দেহ করছেন? বিভূতিনাথ ঘাড় ঘুরিয়ে বীণাবালার দিকে তাকালেন, তারপর গম্ভীর গলায় বললেন, আর সন্দেহের কিছু নেই, কাজটি দীপেন্দ্র নারায়ণই করেছে। বীণাবালা বিস্মিত গলায় বললেন, কি বলছেন আপনি, এতটা নিশ্চিত কি করে হলেন? বিভূতিনাথ বললেন, তুমি কিছু টের পাচ্ছ না বীণাবালা? বীণাবালা বিভ্রান্ত চোখে চারপাশে তাকালেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। তিনি দ্বিধা মিশ্রিত গলায় বললেন, কি? বিভূতিনাথ বললেন, গন্ধ। কেন, তুমি খেয়াল করনি? দীপেন্দ্র নারায়ণ তার চুলে কেমন জলের মতন তেল মেখে বেড়াতো না? কি ভয়ানক বিশ্রী গন্ধ! ওই বিশ্রী গন্ধের তেল আমি আর কাউকে কখনো মাখতে দেখিনি। বীণাবালা এবার যেন কিছুটা আঁচ করতে পারলেন। দরজা জানালাবিহীন এই আবদ্ধ ঘরে কিসের একটা মৃদু গন্ধ যেন ভেসে বেড়াচ্ছে। তিনি নিঃশ্বাস টেনে সেই গন্ধ পাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কিছুই বুঝলেন না। বিভূতিনাথ বললেন, বহুদিন থেকে সিন্দুকের তালা খোলা হয়নি বলে এর ভেতরটা মরিচা পড়ে কঠিন হয়েছিল, হয়তো সে কারণেই অনেক চেষ্টা করেও খুলতে না পেরে ভেতরে তেল মেখে খানিক সরস করতে চেয়েছিল দীপেন্দ্র নারায়ণ, আর অসতর্কতাবশত কিংবা হয়তো হাতের কাছে সহজেই পেয়ে সে তার চুলে মাখার ওই তেলই মেখেছিল এই সিন্দুকের মরিচা পড়ে শক্ত হয়ে থাকা তালায়। তালার ভেতরে এখনো সেই তেলের গন্ধ লেগে আছে। বীণাবালা বিস্ফারিত চোখে বিভূতিনাথের দিকে তাকিয়ে রইলেন। বিভূতিনাথ হঠাৎ কি ভেবে জিজ্ঞেস করলেন, আচ্ছা মুকুন্দ কি দীপেন্দ্রর সাথে গিয়েছে? বীণাবালা বললেন, হ্যাঁ। বিভূতিনাথ সাহা সাথে সাথে গোপীনাথ সরকারের দিকে ঘুরলেন, তারপর বললেন, আমার মনে হয় হিসেব এবার পরিষ্কার। মুকুন্দ যেহেতু জমিদার বাবুর সাথে সবসময় থাকতো, তার একান্ত ভৃত্য ছিল, তার সকল কাজ বলতে গেলে মুকুন্দই করত, ফলে চাবির বিষয়টি সে নিশ্চয়ই জানত। জমিদারবাবু হয়তো অন্যান্য কিছুর মতো চাবির গোছাও তার হাত দিয়েই কোথাও রাখত, আর সুযোগটা কাজে লাগিয়েছে দীপেন্দ্র নারায়ণ, সে মুকুন্দকে হাত করেছিল। এরা দুজন বলেই দিনের পর দিন কাজটি করে গেলেও কেউ জানেনি, সন্দেহ করেনি। বীণাবালা অদ্ভুত ঘোর লাগা চোখে তাকিয়ে আছেন। বিভূতিনাথ বললেন, এখন কি করবে?
বীণাবালা আচমকা দেয়ালে হেলান দিয়ে চোখ মুদ্রিত করলেন, অনেকক্ষণ কোনো কথা বললেন না। বিভূতিনাথ তার কাছে গিয়ে দাঁড়ালেন, বললেন, দীপেন্দ্রনারায়ণকে এবার দেখেই আমার কেমন অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কোথাও কোনো একটি সমস্যা আছে, কিন্তু সেটি আমি ধরতে পারছি না। সে যে এত বড় অকল্পনীয় একটি কাজ করবে আমি এখনও তা ভাবতে পারছি না। বীণাবালা এবার চোখ মেলে তাকালেন, তারপর বললেন, আমার কেন যেন মনে হচ্ছিল আমার পেছনেই এক অদৃশ্য আততায়ী, আমি বুঝতে পারছি কিন্তু ধরতে পারছি না কে সে, কি যে অস্থির লাগছিল। বিভূতিনাথ বললেন, কিন্তু কি করবে এখন? বীণাবালা মুহূর্তেই সাপের মতন ফোঁস করে উঠলেন, তারপর বললেন, জানি না কি করব, তবে ছেড়ে যেতে না সে আমি জানি, আমি হারতে পছন্দ করি না, এর শোধ আমি তুলবই। এই বীণাবালাকে বিভূতিনাথ প্রচণ্ড ভয় পান, তিনি আর বীণাবালাকে কিছু বললেন না। গোপীনাথ সরকারের দিকে তাকিয়ে বললেন, চলুন গোপীনাথ বাবু, এখানে থেকে আর কাজ কি? হতচকিত গোপীনাথ সরকার অনেক কষ্টে উঠে দাঁড়ালো, এই কটামাত্র দিনেই সে যেন হঠাৎ থুতথুড়ে বৃদ্ধ নিঃস্ব এক মানুষ হয়ে গিয়েছে।